সর্বশক্তিমান পিতা ঈশ্বরের নামে, আমাদের মহান সৃষ্টিকর্তা যিনি সর্বদা আমাদের প্রতিনিয়ত তার অনুগ্রহ, তার দয়া, তার ভালোবাসার মধ্যে আমাদের বাঁচিয়ে রাখেন, তাকে আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ, আমাদের প্রশংসা জানিয়ে আজকের পবিত্র বাইবেল থেকে একটি অংশ নিয়ে আপনাদের সম্মুখে আমি কথা বলতে চাই। আমি বিশ্বাস করি এবং প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, আর সেই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা শুরু করতে চাই। সারা পৃথিবীর সমস্ত গল্প, নাটক, কবিতা নিয়ে একটি শ্রেষ্ঠ গল্প হিসেবে সেটি নির্বাচন করা হয়, আর সারা পৃথিবীর শ্রেষ্ঠ যে গল্প নির্বাচিত হয়েছে, আর সেই গল্পটি পবিত্র বাইবেল থেকে নেওয়া হয়েছে। আমি আজকে আপনাদের সেই গল্প নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলে এই গল্পটি তার শিষ্যদেরকে উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছিলেন, একটা এক্সাম্পল হিসেবে। আর সেই গল্পের যে শিক্ষণীয় বিষয়, আর সে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই। আর এই গল্পটি পাওয়া যাবে পবিত্র বাইবেলের লুক লিখিত সুসমাচার তার 15:11-24 আলোকে। আমি আপনাদের সম্মুখে লুক লিখিত সুসমাচার 15:11-24 পাঠ করে শোনাচ্ছি। আসুন পবিত্র বাইবেলের এই অংশটি পাঠ করি। যীশু নামে পাঠ করছি, লুক তার 15:11 থেকে। আর তিনি কহিলেন, এক ব্যক্তির দুই পুত্র ছিল। তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধনবিভাগ করিয়া দিলেন। অল্পদিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেলেন, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরে যে সুটি খাইত তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেহই তাহাকে দিত না। কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি, আর আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল, সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দূরে গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। আসুন এ বাক্যের জন্য আমরা প্রার্থনা করি, ধন্যবাদ দিই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমরা কৃতজ্ঞ যে সুন্দর এই ঘটনার মধ্য দিয়ে যে শিক্ষা আমাদের দিতে চেয়েছ, আমরা সে বিষয় নিয়ে কিছু সময় ধ্যান করব, চিন্তা করব। তুমি আমাদেরকে বুঝতে সেই সক্ষমতা, সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই প্রজ্ঞা আমাদের দাও। বিশেষ করে প্রভু এই গল্পের মধ্য দিয়ে যে শিক্ষা আমাদের ব্যক্তিগত জীবনে, সেটি যেন আমরা প্রয়োগের মধ্য দিয়ে আমাদের সামাজিক, পারিবারিক এবং মাণ্ডলিক জীবন আমরা সুন্দর এবং আদর্শবান করতে পারি। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, যারা এই বাক্য শুনছে সকলকে আশীর্বাদ করো, সঙ্গে থাকো। যিশু, তোমার পবিত্র নামে চাই, আমেন। সম্মানিত সুধী, আমি আজকের এই সময় বিশেষ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চাই। একজন অনুতপ্ত পাপী প্রতি
ঈশ্বরের যে ভালোবাসা কত গভীর, তার একটি সুন্দর চিত্র এবং সুন্দর একটি শিক্ষা এই গল্পে প্রভু যীশু খ্রিস্ট তিনি ফুটিয়ে তুলেছেন। সুতরাং আসুন এই গল্পের আলোকে আমরা ভালোভাবে চিন্তা করি এবং এ বিষয় নিয়ে শিক্ষা লাভ করি। আর শুরুতেই একটি ছোট গল্প দিয়ে শুরু করতে চাই। চীন দেশের একজন চিত্রশিল্পীকে বলা হলো যে আপনি এই লোকলিখিত সুসমাচার 15 অধ্যায় যে হারানো পুত্র বা প্রডিগাল সন এর উপর একটি সুন্দর চিত্র অঙ্কন করুন। আর সেই চীন দেশের চিত্রশিল্পী তিনি সুন্দর করে একটি ছবি আঁকলেন, যে ছবিতে বাবা তার বাড়ির বাইরে তার সন্তানের জন্য প্রতীক্ষা করছেন, চেয়ে আছেন, আর পুত্র অনেক দূরে দাঁড়িয়ে আছে এবং এই ছবি তিনি একে সেই লোককে দিলেন এবং তিনি বললেন যে তুমি যে চিত্রটি এঁকেছ আসলে আমি এই চিত্র দেখে সন্তুষ্ট নই। বলছে কেন? তিনি বললেন যে এটি তুমি তোমার চীন দেশের সেই চিন্তা নিয়ে এই ছবি এঁকেছ, কারণ তোমার দেশের হয় বাবা হয়তো এমনিভাবে যদি অপব্যয়ী পুত্র হতো তাহলে কোনো বাবাই প্রতীক্ষা করে থাকতো না তার সন্তানের জন্য, কিন্তু আমাদের এই বাংলাদেশে কোনো বাবাই এইভাবে আসলে সত্যিকার অর্থে সেই হারানো পুত্র বা অপব্যয়ী পুত্রের জন্য আর প্রতীক্ষা করবে না। সুতরাং এই ছবিটি দেখে আমি সন্তুষ্ট হতে পারলাম না। সম্মানিত সুদীপ, আমি আজকে এই কথা বলতে চাই, এই গল্পের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট যে শিক্ষা তিনি দিতে চেয়েছেন আর সেটি হলো পাপপূর্ণ জীবন এবং স্বার্থপরতা এবং আমাদের সমস্ত অনৈতিকতা ঈশ্বরের সমস্ত ভালোবাসা সমস্ত সহভাগিতাকে নষ্ট করে, আর সেজন্য খ্রিস্টের কর্তৃত্ব ও তার ভালোবাসা থেকে আমরা অনেক দূরে সরে যাই। আর এই গল্পের মূল যে শিক্ষা সেটি হলো যখন অবাধ্য কোনো সন্তান কোনো পিতার কাছ থেকে অবাধ্যভাবে চলে যায় তখন পিতা অনেক কষ্ট পান বা দুঃখ পান। সুতরাং আমাদের ব্যক্তিগত জীবনেও আমরাও অনেক সময় এমনিভাবে আচরণ করে থাকি, কারণ আমরা জগতের সেই পিতার সঙ্গেও সেরকম আচরণ করে থাকি। সেজন্য এই গল্পের যে শিক্ষা আমরা একটু চিন্তা করি যে একজন বাবা কি কষ্ট পান তার সন্তান যদি দূরদেশে চলে যায় এবং একজন পিতা কি কষ্ট পান যদি তার প্রিয় পুত্র তাকে ছেড়ে দূরে চলে যায়। সেজন্য পতিত লোকেরা এই যুবকের মতো অভিলাষপূর্ণ এবং কর্তৃত্ব পূর্ণ করতে গিয়ে তারা ঈশ্বরের দেওয়া যে গুণাবলী অর্থাৎ দৈহিক যে শক্তি তারা সমস্ত কিছু অপচয় করে ফেলে এবং তাদের জীবনে নেমে আসে অবক্ষয়, দুঃখ, কষ্ট, বেদনা এবং লাঞ্ছনা। ঠিক একই রকমভাবে ঈশ্বরের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটিও ছিন্ন হয়। সেজন্য এই গল্পে প্রভু যীশু খ্রিস্ট তিনি শিক্ষা দিতে চেয়েছেন। আর যদি আমরা আমাদের জীবন চিন্তা করি, আমাদের জীবনে কি সেরকম কোনো ঘটনা রয়েছে? এবং আমি এবং আপনি যদি আমাদের আপনাকে এবং আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি ঈশ্বরের সঙ্গে সত্যি সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, এতে আমরা কি হারাব? এতে আমাদের সত্যিকার জীবন হারাব, আমাদের সমস্ত সার্থকতা, আমাদের সমস্ত অর্জন, সমস্ত কিছু আমরা হারাব। সেজন্য আজকের পাঠের এই নির্ধারিত অংশে যে মূল শিক্ষা আর সেটি হলো আমরা যদি 15 অধ্যায়ে 17 পদ দেখি, সেখানে লেখা আছে যে সেই অপব্যয়ী পুত্র সে চেতনা পাইলে পর সে মনে মনে চিন্তা করল এবং ভাবল যে আমার পিতার বাড়িতে কত মজুর, তারা কত বেশি বেশি খাবার পাচ্ছে, তারা টাকা পয়সা পাচ্ছে, অথচ আমি খাদ্যের অভাবে আজকে আমি অবাধ্য সন্তান হিসাবে আমি আমার পিতার কাছ থেকে আমি বঞ্চিত, আমি কষ্ট করছি, না খেয়ে মারা যাচ্ছি। আর সেজন্য তার হৃদয়ে সে চেতনা জাগল। সম্মানিত সুধী, আমাদের প্রত্যেকের জীবনে সে চেতনা দরকার, আমাদের হৃদয়ে মাঝে মাঝে সেটি উপলব্ধি করা দরকার
এবং সেই চেতনার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে যেন শুদ্ধ করতে পারি, নিজেদেরকে আরও অ্যানালাইসিস করতে পারি, নিজেদেরকে আরও রিসার্চ করতে পারি যে আমাদের মধ্যে কী দুর্বলতা রয়েছে, আমরা কি সত্যিকার অর্থে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি কিনা। একটি গল্প বলবো। একজন আসামি, সে চুরি করেছে, আর সেটি তা ধরা পড়ার পরে সেই মালিক তার নামে সেই কোর্টে মামলা করেছে, আর কোর্ট থেকে পুলিশ সেই আসামিকে ধরার জন্য আসলো, সেই চুরকে ধরার জন্য আসলো। আর দিনের বেলা যখন আসলো, আর সেই সময় দূর থেকে দেখতে পেল সেই আসামি যে দুইজন পুলিশ তাকে ধরার জন্য আসছে, আর সে যেন পিছন দরজা দিয়ে সেই চুর সেটি দৌড়িয়ে পালালো, আর পুলিশও পিছনে পিছনে পালাচ্ছে। আর তখন দৌড়াচ্ছে, সামনে সেই আসামি দৌড়াচ্ছে আর পিছনে পিছনে সেই পুলিশ দৌড়াচ্ছে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে পুলিশ এবং চোর তারা দুজনে অনেক হাঁপিয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এবং অবশেষে সে আসামি চিন্তা করলো যে আমি যদি এইভাবে দৌড়াইতে আমি যার জন্য আসলে আমার জীবনকে বাঁচানোর জন্য, আমার প্রাণকে বাঁচানোর জন্য আমি দৌড়াচ্ছি, এই দৌড়াতে দৌড়াতে এক সময় যদি সত্যিকার অর্থে আমার দেহ থেকে এই প্রাণ বেরিয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার দৌড়িয়ে কী লাভ। আর এই চিন্তা করে তার মনের মধ্যে সে চেতনা আসলো, এবং তখন তিনি কী করলেন, তিনি আত্মসমর্পণ করলেন, আর দৌড়ালেন না এবং পুলিশের কাছে তিনি ধরা দিলেন। ঠিক একই রকমভাবে আমাদের যে সমস্ত অর্জন, আমাদের জীবনের যে সার্থকতা, আমাদের জীবনের যে চাওয়া, আমাদের জীবনের যে সমস্ত ধার্মিকতা, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাব যদি আমরা আমাদের পিতার অবাধ্য হই, যদি আমরা আমাদের সৃষ্টিকর্তার অবাধ্য হই। এবং ঠিক একই রকমভাবে সেই অপব্যয়ী পুত্রের বাবা যেভাবে কষ্ট পেয়েছিলেন, আমাদের স্বর্গীয় পিতা তিনিও আমাদের জন্য সেরকম কষ্ট পাবেন। আমরা যখন ভুল করি এবং নম্রতার সঙ্গে যদি আমরা সেই ঈশ্বরের কাছে ফিরে আসি, আমরা রিপেন্টেড হই, তবে তিনি আমাদেরকে সেই ক্ষমা করবেন। আজকের এই গল্পে, এই ঘটনায় সেই শিক্ষাই এখানে রয়েছে। আমরা যদি 15:20 দেখি, সেখানে কথা লেখা আছে যে সেই সন্তান যখন তার ভুল বুঝতে পেরে তিনি যখন রিপেন্টেড হলেন, তিনি যখন ফিরে এলেন, পিতা তাকে কী করলেন, দূর থেকে সেই পিতা যখন তার সন্তানকে দেখলেন, আর সেই পিতা দৌড়িয়ে গিয়ে সেই সন্তানকে জড়িয়ে ধরলেন এবং সেই পিতাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নিলেন। ঠিক একই রকম সম্মানিত সুধী, সেই পিতা হয়তো কত দিন না ঘুমিয়ে অনেক রজনী তিনি পার করেছেন, সেই সন্তানের জন্য সেই পিতা হয়তো অনেকের কাছে প্রশ্ন করেছেন, অনেক খোঁজাখুঁজি করেছেন, অনেকের কাছে জিজ্ঞেস করেছেন যে তোমরা কি আমার সেই সন্তানকে দেখেছো কিনা। সেই পিতা হয়তো অনেক দিন তার সন্তানের জন্য কেঁদেছে, চোখের জল ফেলেছে সন্তানের প্রতি হৃদয়ে সেই ভালোবাসা দেখানোর জন্য, মনে মনে হয়তো সে তিনি কেঁদেছেন। ঠিক একই রকমভাবে আমরা যখন আমাদের পিতাকে হারাই, অর্থাৎ আমাদের স্বর্গীয় পিতা আমাদের ঈশ্বরকে হারাই, আর সেই সময় কিন্তু একই রকমভাবে তিনিও আমাদের জন্য কান্না করেন, আমাদের প্রত্যাশা করেন যেন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি, যেন আমাদের ভুল, আমাদের অন্যায়, আমাদের সমস্ত অনুতাপ সহকারে স্বীকার করে আমরা প্রত্যেকেই আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি। সেটি আসলে ঈশ্বর তিনি চান। আজকে দেখি সেই বাবার সেই ভালোবাসা সন্তানের প্রতি, এবং সন্তানের সেই রিপেন্টেড, তার চেতনা পাওয়া মনের মধ্যে, সেটি এই ঘটনার মধ্যে, গল্পের মধ্যে আমরা শিখতে পারি যে আমাদের জীবনেও সেরকম চেতনা আসা দরকার। আমরা যদি ঈশ্বরের কাছে ফিরে যাই, আমরা যদি ঈশ্বরের কাছে আমাদের সমস্ত অন্যায়, আমাদের সমস্ত পাপ, আমাদের সমস্ত ভুল আমরা স্বীকার করি, ঈশ্বর তিনি আমাদেরকেও ক্ষমা করবেন, এবং স্বর্গীয় পিতা সবসময় আমাদেরকে আকাঙ্ক্ষা করেন যেন আমরা তার কাছে ফিরে আসি। আমাদের স্বর্গীয় পিতা তিনিও হয়তো আমাদের জন্য এমনিভাবে কাঁদেন যখন আমরা তার অবাধ্য হই, আমরা যখন ভুল করি, আমরা অন্যায় করি, আমরা পাপ করি, আমাদের দেহের অবক্ষয় আমরা করি, আমাদের পবিত্রতা নষ্ট করি, আর সেই সময় ঈশ্বর তিনি দুঃখিত হন এবং তিনিও আমাদেরকে
ফিরে আসার জন্য বলেন এবং আমাদেরকে তিনি প্রত্যাশা করেন যেন আমরা ফিরে আসি। সুতরাং আজকের যে এই ঘটনার এই গল্পের যে শিক্ষণীয় বিষয় সেটি হলো হারানুদের দুঃখপূর্ণ পরিস্থিতিতেও পিতার যে সহানুভূতি সেটি আমরা দেখতে পাই। যারা ভুল স্বীকার করে ফিরে আসে তাদের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি সম্মান শ্রদ্ধা সেটি আমরা এখানে দেখতে পাই। যারা অন্বেষণ করে তাদের প্রতি ঈশ্বর তিনি ক্ষমা করে দেন এবং যারা অন্বেষণ করে যখন পাপ স্বীকার করে নিজেদের ভুল স্বীকার করে তখনও কিন্তু তিনি তাদের ক্ষমা করে দেন। এই গল্পের আসলে মূল সেটি শিক্ষা যে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের ক্ষমাকারী ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের দয়াবান ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর তিনি দয়ার ঈশ্বর এবং তিনি সর্বদা আমাদের প্রতীক্ষায় থাকেন যেন তার সন্তানেরা কখনো ভুল না করে, তার সন্তানেরা তার থেকে অনেক দূরে সরে না যায়। আজকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনিও আমাদের সেই জন্য সেই প্রত্যাশা করেন এবং আমাদের ঈশ্বর তিনি তার প্রিয় পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন যীশু খ্রিস্টর নাম ধারণ করে যেন তার মধ্য দিয়ে আমরা সকলেই পরিত্রাণ পাই, আমরা মুক্তি পাই এবং আমরা তার কাছে আমরা ফিরে আসি সেটি তিনি আহ্বান করেন। আর সেজন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের মুক্তির জন্য আমাদের পরিত্রাণের জন্য তিনি তার জীবন তার ক্রুশের মধ্যে দিয়ে তিনি আমাদের জন্য তিনি ক্রয় করলেন এবং আমাদেরকে তিনি কিনে নিলেন যেন আমরা সকলেই পবিত্রতার সন্তান হই, যেন আমরা প্রত্যেকেই তার সঙ্গে থাকা সেই সুযোগ আমরা পেতে পারি। এখন প্রশ্ন হলো আপনি এবং আমি কি সেই একই রকম ঈশ্বর থেকে অনেক দূরে সরে গিয়েছি কিনা, আপনি এবং আমরাও কি সেই অপব্যয়ী পুত্রের মতো আমরা ভুল করে পিতার থেকে অনেক দূরে সরে গিয়েছি কিনা। যদি গিয়ে থাকি তাহলে আজকে তিনি আমাদের জন্য আমাদের ঈশ্বর তিনি প্রতীক্ষা করছেন, আমাদের ঈশ্বর তিনি তার দুহাত বাড়িয়ে আছেন যেন আমাদের সমস্ত অন্যায় আমাদের সমস্ত ভুল আমাদের সমস্ত পাপ আমরা স্বীকার করে আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি। তাই আজকে এই হারানো পুত্রের মধ্য দিয়ে যে শিক্ষা আমাদের জীবনে ঈশ্বর তিনি দিলেন সেটি আমরা মনে রাখি, কারণ যখন আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই ঈশ্বর তখন দুঃখিত হন, ঈশ্বর তখন তিনি ঢুকরে ঢুকরে কাঁদেন এবং আমাদের প্রতীক্ষা তিনি অপেক্ষা করেন। আজকে আমি সকলকে সেই আহ্বান জানাচ্ছি, আসুন সম্মানিত সুধি আমরা সকলেই এই ঘটনার মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয়কে আমরা রিপেন্টেড করি, আমাদের পাপ স্বীকার করি, আমরা আমাদের পিতার কাছে আমরা ফিরে আসি যেন তিনি তার দুহাত দিয়ে আমাদেরকে জড়িয়ে ধরেন এবং তিনি তার আশীর্বাদে আমাদের পরিপূর্ণ করেন। এই হারানো পুত্রের গল্পের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টের এই শিক্ষার মধ্য দিয়ে আজকে আমরা বিশ্বাস করি আমরা আমাদের ভুল আমরা বুঝতে পারবো, আমরা আমাদের পাপকে বুঝতে পারবো, আমরা আমাদের অন্যায়কে বুঝতে পারবো। আমরা যদি এক এক করে দেখি যে এই পৃথিবীর অধিকাংশ মানুষ বিশেষ করে আমরা এই 24 ঘন্টা দিন এবং রাতের মধ্যে কতটা সময় আমরা ঈশ্বরকে দিচ্ছি, কতটা সময় আমরা ঈশ্বরের গৌরবের জন্য কাজ করছি, কতটা সময় আমরা আসলে সৎ জীবনযাপন করছি সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের এই অপব্যয়ী পুত্রের মধ্য দিয়ে ঈশ্বর তিনি চান যেন তিনি তার ভালোবাসায় আমাদের সিক্ত করেন, তিনি চান যেন আমরা সকলে ফিরে আসি, তিনি চান যেন আমাদের ভুল আমরা স্বীকার করি, তিনি চান যেন আমরা প্রত্যেকেই এই অপব্যয়ী পুত্রের মতো না হই, আমরা পিতার অবাধ্য সন্তান না হই, সেই প্রত্যাশায় তিনি করেন। আজকের এই বাক্যের মধ্য দিয়ে যদি আপনারা কিছুটা শিক্ষা লাভ করে থাকেন এবং অনুতপ্ত হয়ে থাকেন তাহলে আসুন আমার সঙ্গে আমি আপনাদের জন্য প্রার্থনা করব যেন ঈশ্বর তিনি আপনাদেরকে ভালোবাসেন এবং আপনারা ধার্মিকতার মধ্য দিয়ে জীবনযাপন করেন। ঈশ্বরের বাক্যের মধ্যে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন, আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্রতম পিতা, আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, আজকে এই পৃথিবীর শ্রেষ্ঠ গল্প এই গল্পের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের যে শিক্ষা দিয়েছ সেটি হলো আমরা অনেক সময় আমাদের সেই হৃদয় থেকে মন থেকে আমরা অনেক সময় উপলব্ধি করি না যে প্রভু আমরা তোমার থেকে অনেক দূরে সরে যাই, আমরা তোমার অবাধ্য হই, আমরা অনেক সময় ভুল করি, আমরা অনেক সময় তোমাকে সময় দিই না,
আমরা অনেক সময় আমাদের নিজেদের ইচ্ছা মতো চলতে চাই পাপপূর্ণ জীবনের মধ্য দিয়ে। তাই আজকের এই ঘটনার মধ্যে যে শিক্ষা তুমি দিচ্ছ প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন এটি আমরা মনে রাখি এবং আমাদের জীবনকে ভবিষ্যতের জন্য আরও সুন্দরভাবে প্রস্তুত করতে পারি। তুমি আমাদের হৃদয়ে আসো এবং যতজন এই বাক্য শুনছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং তাদের সকল অন্যায় ভুল পাপ তুমি ক্ষমা করো এবং আমরা অসৎকর্ম পরিহার করে যেন সৎ জীবন যাপন করি এবং কোনো পুত্রই যেন পিতার অবাধ্য না হই, আমরা সেই প্রত্যাশা সেই প্রার্থনা করছি। আজকে আমাদের মণ্ডলী তথা সারা বিশ্বের মানুষের জন্য প্রার্থনা করছি, সকলকে তুমি সুস্থ রাখো, নিরাপদে রাখো, সুরক্ষা করো, দয়া করো, সঙ্গে থাকো। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন।